আজকের এই ভিডিওতে খুবই সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাবো। জিনিসটা হচ্ছে টেলিফোন। এটা সাধারণ কোনো টেলিফোন না, এই টেলিফোনের মধ্যে আপনারা মোবাইলের মতো সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তো এই টেলিফোনটা কিভাবে সেট আপ করতে হয়, এটার মধ্যে কিভাবে সিম কার্ড ব্যবহার করতে হয়, এই সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই টেলিফোনটি আপনাদের অনেক পছন্দ হবে। তো কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা এই টেলিফোনের সাথে কি কি থাকছে আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাই। তো প্যাকেটটি খোলার আগে আমি আপনাদেরকে মডেল নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। ডেল না, মডেল নাম্বারটা হচ্ছে ZT9000। হ্যাঁ, এটা হচ্ছে ডুয়েল সিম কালার স্ক্রিন। তো মডেল নাম্বারটা আপনারা মনে রাখবেন এটা যদি আপনারা কিনতে চান। তো আমি প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্যাকেটটা যদি খোলেন তাহলে প্রথমে আপনারা ইউজার একটা ম্যানুয়াল পাবেন, এটার আর প্রয়োজন হবে না কারণ সব কিছু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমি রেখে দিলাম। এরপরে পাবেন হচ্ছে এরকম একটা স্পিকার বলতে পারেন, যেটা দিয়ে আপনারা কথা বলবেন। তো এটা পেয়ে যাবেন, আমি এটা এখানে রেখে দিলাম। আর সাথে আপনারা এই যে টেলিফোন সেটটা, এই টেলিফোন সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা। আর পাশাপাশি আপনারা পাবেন হচ্ছে এটা হচ্ছে একটা সুন্দর চার্জার থাকবে, চার্জারটা পেয়ে যাবেন। আর এখান থেকে পেয়ে যাচ্ছেন হচ্ছে খুবই পাওয়ারফুলি একটা ব্যাটারি, খুবই সুন্দর একটা ব্যাটারি পেয়ে যাবেন আপনারা, একদম প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে ব্যাটারিটার, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই হচ্ছে আপনার প্যাকেটের মধ্যে এইসব জিনিসগুলো থাকবে। তো আমি প্যাকেটটা সরিয়ে নিচ্ছি। তো চার্জারের প্রয়োজন নাই, এটা আমি সরিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে ফিটিং করে দেখাবো। ও পাশাপাশি আরেকটা জিনিস থাকবে, সেটা হয়তো মিস্টেক হয়ে গেছে আমি দেখতেছি। এখানে এই প্যাকেটের মধ্যে আরও একটি আপনার অ্যান্টেনা থাকবে, ঠিক আছে, এরকম একটা অ্যান্টেনা থাকবে। তো প্রথমে আমি এটা ফিটিং করে দেখাচ্ছি আপনাদের। জাস্ট ফিটিং করা খুবই ইজি, এখান থেকে শুধুমাত্র চাপ দিয়ে শক্ত করে লাগিয়ে দিবেন। ওকে, টক করে একটা শব্দ হবে, লেগে গেল। আর এই মাথাটা আছে, এই মাথাটা আপনাদের টেলিফোনের দেখেন এই পাশে, এই পাশে আপনাদেরকে ফিটিং করতে হবে। এখানে একটু চাপ দিয়ে ধরে জাস্ট আপনারা আগের মতোই লাগিয়ে দিবেন। দেখেন একদম ফিটিং হয়ে গেছে। তো এটা মোটামুটি কিন্তু টেলিফোন সেট হয়ে গেল। এখন যেটা করতে হবে, এই যে প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর একটা ব্যাটারি, ব্যাটারিটা হচ্ছে লি আয়ন ব্যাটারি, খুবই সুন্দর। আর এটা হচ্ছে দেখেন 1500 মিলিঅ্যাম্পিয়ার, খুবই পাওয়ারফুলি একটা ব্যাটারি এবং দেখতে অনেক সুন্দর, খুবই সুন্দর। তো এটার মধ্যে আপনারা কিভাবে ব্যাটারিটা ব্যবহার করবেন, ব্যাটারিটা ব্যবহার করতে হবে এই পাশে। দেখেন এটা আমি একবার ইউজ করছি, মানে চেক করে দেখছি, সেই কারণে এখানে কিন্তু দেখেন সিম কার্ড দুইটা আমি আগে ব্যবহার যখন করছি, কারণ আমি আপনাদেরকে দেখাবো সেটা যদি আমি ব্যবহার না করে দেখাই তাহলে কেমন হয় না। তো এটা আমি খুবই ভালোভাবে চেক করছি, এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, যখন আপনি ফোনে কথা বলবেন যত দূর থেকে কথা বলবেন ততই ভালো, মানে একদম পরিষ্কার পানির মতো ক্লিয়ার সাউন্ড। হ্যাঁ, তো দুইটা সিম দেখেন আমি এই যে অলরেডি কিন্তু ইনপুট করছি। আর এই যে স্লটটা দেখতে পাচ্ছেন এইখানে আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এখন আমি এই ব্যাটারিটা এখানে ফিটিং করে দিব। দেখেন খুবই সুন্দরভাবে ব্যাটারিটা ফিট হয়ে গেল। অনেক টেলিফোনের মধ্যে এটা তার দিয়ে লাগানো থাকে, জয়েন্ট থাকে, সেটা খুবই ঝামেলার, এটার মধ্যে এরকম কোনো ঝামেলা নাই। তো ব্যাটারিটা আমি লাগিয়ে দিলাম। ওকে, এখন আপনাদেরকে আমি এই টেলিফোনটা চালু করে দেখাবো। তার আগে যে এই অ্যান্টেনাটা আছে, অ্যান্টেনাটা লাগানোর সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা দেখেন এই পাশে আছে একটা জ্যাক, জাস্ট এটা আপনি শুধু ঘোরাবেন, অটোমেটিক কিন্তু লেগে যাবে। তো এভাবে ঘোরালেই হালকা টাইট হবে, তখন বুঝতে পারবেন যে এটা ফিট হয়ে গেছে। দেখেন এটা কিন্তু অলরেডি ফিট হয়ে গেছে। ওকে, এই তো হয়ে গেল আমাদের পুরোপুরি সেট আপ এই টেলিফোনটার।
আমার কাছে টেলিফোনটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির মনে হয়েছে। দেখেন খুবই স্মুথ, হ্যাঁ স্মার্ট, দেখতে অনেক স্মার্ট। আমি একটু চালু করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে সুইচের যে চিহ্নটা দেওয়া আছে, এখানে আপনারা একটু চাপ দিয়ে ধরলে এটা চালু হয়ে যাবে। দেখেন কত সুন্দর একটা রিংটোনে ওয়েলকাম টিউন, হ্যাঁ এটা কিন্তু চালু হয়ে গেছে। আর যদি সামনে থেকে একটু দেখেন, দেখেন এটা হচ্ছে 2.4 ইঞ্চি কালারিং ডিসপ্লে। অনেক টেলিফোনে কিন্তু কালারিং ডিসপ্লেটা থাকে না, একদম মোবাইলের মতো কালারিং ডিসপ্লে। তো আমি এখন আমার মোবাইল থেকে এই টেলিফোনের মধ্যে কল দিয়ে কথা বলার সময় সাউন্ডের কোয়ালিটিটা কেমন হবে আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। তো আমি এখন আমার মোবাইল থেকে টেলিফোনে কল দিচ্ছি। তো দেখেন আমি কল দিছি এবং দেখেন এটা রিং হচ্ছে, আমার মোবাইল থেকে কিন্তু এটার মধ্যে কল দিছি। ওকে, আর এটা রিসিভ করাও একদমই সহজ। আপনি যদি রিসিভ করতে চান, জাস্ট এটা আপনারা উঠায় ফেললেই অলরেডি কিন্তু দেখেন রিসিভ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি লাউড স্পিকার দিয়ে আপনাদেরকে কথাটা শোনাবো যে কথা বলার সময় সাউন্ডটা কত ক্লিয়ার হবে। হ্যালো, হ্যালো, আমি লাউড দিছি, লাউড স্পিকারটা অন করতেছি। হ্যালো, 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 আসসালামু আলাইকুম, সাউন্ড টেস্টিং, হ্যালো, 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 হ্যালো। তো আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটিটা। হ্যালো, হ্যালো, ওকে, আমি কেটে দিচ্ছি। ওকে, আপনারা শুনতে পেলেন যে সাউন্ডের কোয়ালিটিটা কীরকম হবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই টেলিফোন থেকে আমার মোবাইলে কল দিব। কল দিয়ে দিচ্ছি আমি, দেখুন। দেখেন রিং হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু কল চলে গেছে। আমি যদি রিসিভ করি, এই দেখেন, এই দেখেন আমি রিসিভ করছি। আর এটা যদি উঠাই নিই আমি, এই পাশে রেখে দেই, আমি লাউড দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। হ্যালো, 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 সাউন্ড টেস্টিং, হ্যালো। তো শুনতে পাচ্ছেন এখন কিন্তু আমি আমার টেলিফোন থেকে এই মোবাইলে কল দিছি। তো সাউন্ডের কোয়ালিটিটা আপনি শুনতে পাচ্ছেন। হ্যালো, 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 ওকে। তো আমি কেটে দিলাম। আমি দুইভাবে আপনাদেরকে দেখালাম, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে সাউন্ডের কোয়ালিটিটা কেমন হবে। আমার কাছে অনেক ভালো মানের মনে হয়েছে। আপনারা যত দূর থেকে কথা বলবেন সাউন্ডের কোয়ালিটি ততটাই পরিষ্কার হবে। এই টেলিফোনের মধ্যে আরও কিছু অপশন দেওয়া আছে, আমি যদি আপনাদেরকে দেখাই। যেমন যেমন ধরুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে ভালো একটা ফিচার দেওয়া আছে, এটা হচ্ছে রেকর্ড। এখানে রেকর্ড লেখা আছে, আপনার কথা বলার সময় যদি এই রেকর্ড বাটনে চাপ দেন তাহলে কিন্তু আপনি যার সাথে কথা বলবেন তার কথাগুলো রেকর্ড হবে। এটা খুবই ভালো একটা অপশন দেওয়া আছে এখানে, দেখেন আপনারা। এবং পাশাপাশি আপনারা দেখতে পাবেন FM, এই টেলিফোনের মধ্যে আপনি FM রেডিও আপনি শুনতে পারবেন। আমি FM রেডিওটা নিজে শুনছি, খুবই ফ্রিকোয়েন্সিটা খুবই ক্লিয়ার, একদম পরিষ্কার পানির মতো ক্লিয়ার সাউন্ডটা, আমার কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মনে হয়েছে। এবং পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মেসেজ বাটন আছে। তো এই মেসেজ বাটনের মাধ্যমে কিন্তু আপনারা আপনারা মোবাইল থেকে যেরকম SMS করেন ঠিক এটা থেকে কিন্তু আপনারা SMS করতে পারবেন, ঠিক আছে। আর একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 1 নম্বর সিম এবং 2 নম্বর সিম দেওয়া আছে। এবং পাশাপাশি আপনারা এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনি লাউড স্পিকার দিয়ে কথা বলতে পারবেন। এটার মধ্যে খুবই ভালো একটা অপশন আছে, সেটা হচ্ছে স্পিড ডায়ালের একটা অপশন আছে। আপনি চাইলে আপনার প্রিয় নাম্বারগুলা যে কোনো নাম্বার দিয়ে সেভ করে রাখতে পারেন, সেক্ষেত্রে বারেবারে নাম্বার উঠাতে হবে না, নাম্বার খুঁজে বের করতে হবে না, যে কোনো নাম্বারে চাপ দিলে তার কাছে আপনার ফোনটা চলে যাবে। স্পিড ডায়ালের এই সুবিধাটাও এই টেলিফোনের মধ্যে আছে। পাশাপাশি যে মেমোরি কার্ডটা আমি আপনাদেরকে দেখালাম, সেই মেমোরির মধ্যে আপনি যে কোনো মিউজিক শুনতে পারবেন, ওয়াজ শুনতে পারবেন, কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, গান শুনতে পারবেন, যে কোনো কিছু আপনার মেমোরিতে থাকলে এটার মধ্যে আপনি বাজাতে পারবেন। আর পাশাপাশি আপনারা দেখেন এটার মধ্যে কিন্তু আপনার যে প্রিয় নাম্বারগুলো আছে বা যে কোনো নাম্বার আপনি সেভ করে রাখতে পারবেন। যেমন এখানে দেখেন এইভাবে আপনি নাম্বারগুলো কিন্তু দেখেন এটা কিন্তু সেভ করতে পারবেন। এখানে সেভ অপশানে চাপ দিলে এখানে দেখেন এই যে কল, অ্যাড কন্ট্যাক্ট, এইভাবে কিন্তু সব কিছু আপনি সেভ করতে পারবেন, মানে যে কোনো নাম্বার মোবাইলের মতোই সেভ করে রাখতে পারবেন। অনেক জায়গায় দেখবেন নেটওয়ার্কের প্রবলেমের কারণে ফোনে ঠিক মতো কথা বলা যায় না। তো এই টেলিফোনটা আপনারা ব্যবহার করতে পারেন। এই টেলিফোনের মধ্যে
নিজস্ব একটা নেটওয়ার্কিং সিস্টেম থাকার কারণে যে কোনো জায়গায় আপনারা জোরালো নেটওয়ার্ক পাবেন। তো ওভারঅল সব কিছু বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে এই টেলিফোনটা অনেক ভালো মানের, আমি নিজে এই টেলিফোনটা ব্যবহার করি আর দামও একদমই কম। তো কম দামের মধ্যে এই টেলিফোনটা আপনারাও কিনতে পারেন। ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করে এই টেলিফোনটি আপনারা কিনতে পারবেন। এবং যারা চান যে সরাসরি ওনাদের শোরুমে চলে যাবেন, তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে শোরুমের ফুল অ্যাড্রেসটা আমি দিয়ে রাখবো, ওখান থেকে অ্যাড্রেস অনুযায়ী আপনারা সরাসরি শোরুমে গিয়েও এই টেলিফোনটা কিনতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। আজকের মতো এই পর্যন্তই, অন্য কোনো বিষয়ে আবার হাজির হয়ে যাব আমি রাসেল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।